23 মে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি 110টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, 30টি বন্যা আশ্রয়কেন্দ্র, 30টি জেলা ত্রাণ ও ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্র, 5টি মুজিব কেল্লা উদ্বোধন করবেন, মোট 175টি। এর সাথে 50টি মুজিব কেল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, অর্থাৎ প্রায় 225টি স্থাপনা কালকে উদ্বোধন হবে। এবং এই আমাদের যে চলমান ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, বন্যা আশ্রয়কেন্দ্র, মুজিব কেল্লা আছে, তার সাথে এগুলো যুক্ত হলে আমাদের দুর্যোগে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে সরিয়ে এনে নিরাপদ আশ্রয় দেওয়ার সক্ষমতা আমাদের আরও বাড়বে এবং এটা আমাদের দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষমতাও বৃদ্ধি করবে। আপনার 3 থেকে 5 একর জায়গায় জলোচ্ছ্বাসের যে হাইট 10 থেকে 15 ফুট, সেই হাইটের চেয়ে বেশি উচ্চতায় মাটির কিল্লা করে সেখানে ঘূর্ণিঝড়ের সময় মানুষ এবং গবাদি পশু নিয়ে আশ্রয় নেওয়ার ব্যবস্থা করেছিলেন বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। সেই মাটির কেল্লাগুলোকে সংস্কার করেছে এবং সেখানে 3 তলা বিল্ডিং করা হয়েছে, প্রত্যেকটা বিল্ডিংয়ে 1200 জন করে আশ্রয় নিতে পারবে এবং সেখানে র্যাম্প করা হয়েছে যাতে প্রতিবন্ধীরা উঠতে পারে, প্রতিবন্ধী বান্ধব করা হয়েছে, প্রতিবন্ধীদের জন্য আলাদা রুমের ব্যবস্থা করা হয়েছে, শিশুদের জন্য আলাদা রুমের ব্যবস্থা, দুগ্ধদানকারী এবং গর্ভবতী মায়েদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে, নারী পুরুষদের জন্য আলাদা করা হয়েছে এবং সেখানে 15টি টয়লেট, স্যানিটারি টয়লেটের ব্যবস্থা করা হয়েছে, ডিপ টিউবওয়েল মাধ্যমে পানির ব্যবস্থা করা হয়েছে, রেইন ওয়াটার হারভেস্টিংয়ের ব্যবস্থা করা হয়েছে, বিদ্যুৎ সংযোগের সাথে সাথে সোলার সিস্টেমও সেখানে লাগানো হয়েছে যাতে বিদ্যুৎ চলে গেলে সেখানে অন্ধকার না থাকে। আর প্রত্যেকটা আশ্রয়কেন্দ্রের নিরাপত্তার জন্য নিরাপত্তা কর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে এবং যে অঞ্চলে এই আশ্রয়কেন্দ্রগুলো করা হয়েছে সেই স্কুল বা কলেজের ম্যানেজিং কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা পরবর্তীতে মেনটেন্যান্স করার জন্য।